গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে ওয়েলকাম সবাইকে। আমরা সকাল সকাল খড়িবাড়ি থেকে বেরিয়েছি। খড়িবাড়ি থেকে শিলিগুড়ি ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার। আসলে সকাল সকাল বেরিয়েছি, তাই তাড়াহুড়া ছিল, তো যার জন্য আমরা ব্লগিংটা করতে পারিনি। তো এখনই ব্লগিংটা শুরু করলাম। আমরা এখন মোটামুটি সেবক পৌঁছাবো, এখন মানে শিলিগুড়ি থেকে রওনা দিলাম চেকপোস্ট থেকে, হয়তো 20-25 মিনিট লাগবে সেবক পৌঁছাতে, তারপর হবে পেলিং। তো এখন মোটামুটি সবাই ঠিকই আছে, সবাই ঠিকই চালাচ্ছে, আপাতত কোনো রকম প্রবলেম হয়নি। এখন জল টল খেলাম, তারপর একটু ফটোশ্যুট হলো, তারপর এখন আমি চালাচ্ছিলাম এতক্ষণ R15। তো তারপর এখন নিজের বাইকটা আবার চালাচ্ছি আমি। ওয়েদারটা ভালোই আছে, খুব একটা খারাপ নাই। আর এই সেবকের যে রাস্তাটা আছে, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সেই রাস্তাতে মানে গাড়ি চালায় যে মজা, প্রত্যেকটা রাইডার জানে এই রাস্তাতে গেছে, মানে এই রাস্তাটা যে কত ভালো গাড়ি চালানোর জন্য। তো আশা করি ঠিক আছে, ব্লগটা এনজয় করো, আর কিছু ভালো কিছু রাস্তা দেখার থাকলে অবশ্যই দেখাবো। যেটা ভয় করছিলাম সেটাই হলো, সেবকের মেন যে রেলগেট আছে সেখানে আমরা ফেঁসে গেলাম। মোটামুটি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আর কি করার আছে না, উপায় নাই, যেতেই হবে। কেমন লাগতেছে এখানে ওয়েট করে দেখতে দেখতে? এখন আমরা তিস্তা ব্রিজে পৌঁছে গেলাম। পুরো রাস্তাটা তো এমনি সবার দেখাই আছে, তিস্তা ব্রিজে এখন ভালোই জ্যাম আছে। আর এখানে আমরা একটু থামলাম, ও চলে গেল। এখানে তিস্তার ভিউটা সব থেকে ভালো দেখা যায়, এটাই তিস্তা বাজার, তিস্তা ব্রিজ এটাই মেন। ঠিক আছে, তারপরে মল্লি দিয়ে গিয়ে দেখা হবে আবার। দেখতে দেখতে আমরা এখন মল্লি ব্রিজে চলে আসলাম। এখানে হলো রঙ্গিত, এটা হলো রঙ্গিত নদী। এখানে রিভার রাফটিং ট্রাফটিং সব কিছুই হয়। এখানে সবাই আমরা এখন এই মুহূর্তে বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম, বিস্কুট নিয়ে এসেছিলাম, তো সেগুলোই খেলাম এখন, চায় ব্রেক হলো আর কি। তো এখন এখান থেকে রাস্তাটা একটু চেনা জানা নেই, তো ম্যাপ দেখেই সব কিছু করতে হবে। ম্যাপ দেখে দেখে এখন যাবো, দেখি তারপরে আসতে যদি কোনো ভালো জায়গা পাই যদি, তাহলে অবশ্যই আমি সেটা দেখাবো। এটা হলো রঙ্গিত। আমরা মল্লি থেকে বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ আমার গাড়িতে অনেকগুলো লাগেজ আছে। হ্যাঁ, এই লাগেজগুলো আসলে 3-4 দিনের জন্য প্ল্যান আছে, এখন যতদিন কভার করা যায়। সামনে আমি যাচ্ছি ওই দূরে প্রসেনদা। না, প্রসেনদা খুব ভালো গাড়ি চালাচ্ছে, নো ডাউট, খুব সুন্দর। আমি আবার ক্রস করে দিলাম। আমি একটু কথা বলছি, চলতে থাকো, সামনে দেখো, হাই, পিছনে প্রসেনদা, কিছু বলবে হয়তো। চলতে থাকো, চলতে থাকো, এখন অনেক দূর বাকি রাস্তা। সুন্দর একটা টার্নিং, প্রসেনদা খুব সুন্দর টার্নিং নিচ্ছে, অর্থাৎ কর্নারিং করছে। আমি বেশি কর্নারিং করতে পারছি না, কারণ ব্যাগগুলো দুপাশে ঝুলেই গিয়েছে, সেই কারণের জন্য আমার ইন্ডিকেটারের উপরে প্রেশার পড়ছে, ইন্ডিকেটারগুলোর সাথে ব্যাগটা লেগে যাচ্ছে, সেই কারণের জন্য ইন্ডিকেটারের উপরে চাপ পড়ছে। আরেকটা সুন্দর টার্নিং আসছে সামনে, আসলে এই রাস্তার মধ্যে টার্নিং এতগুলো, মানে এতগুলো কর্নারিং আছে,
খুব সুন্দর লাগবে। তাড়াতাড়ি পৌঁছতে হবে, না হলে পরে এখানে হোটেল পাওয়া মুশকিল হবে, কারণ হোটেল কোনো রকমভাবে আমরা ওয়ো থেকে বা কোনো জায়গা থেকে বুক করা নেই। সে কারণের জন্য আমাদেরকে হোটেলটা খুঁজতে হবে, খুঁজে আবার লাগেজগুলো রেখে আজকের মতো রেস্ট করতে হবে, কারণ আজকে আশা করা যায় না আমরা সন্ধ্যার আগে ঢুকতে পারবো। এখানে আমরা একটু খুব সুন্দর জায়গা দেখলাম, এখানে একটু থামতে হবে। প্রশান্ত সিগন্যাল দিয়ে দিয়েছে, একটু থেমে আমরা এখানে একটু ফটোশ্যুট করব। ফটোশ্যুটগুলো দেখো, কমপ্লিট হয়ে গেল। এখন আবার আমরা চললাম জোরথাংয়ের পথে। জোরথাং পৌঁছতে আশা করি বেশিক্ষণ সময় লাগবে না, কাছাকাছি পৌঁছে গেছি আমরা জোরথাংয়ের, কিন্তু তবু তাতে একটু চালাতে হবে। আসলে রাস্তাটা অজানা, সেই জন্য এখানে খুব বেশি জোরে গাড়ি চালানো যাচ্ছে না, 60-65 স্পিডে চালানো হচ্ছে। হয়তো চেনাশোনা রাস্তা থাকলে একটু জোরে চালানো যেত, আর বলা যেত যে কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, চলতে থাকি। দেখতে আমরা জোরথাং পৌঁছে গেলাম। এটা জোরথাং মেন সিটি। মোটামুটি এখানে লোকজনের বসতি খুব বেশি আছে। এখান থেকে দার্জিলিং যেতে বেশিক্ষণ সময় লাগে না, হয়তো 20-25 কিলোমিটারের মতো হবে দার্জিলিং এখান থেকে। এখান থেকে নামচি যাওয়া যায়, আরও অনেক রাস্তা আছে এখান থেকে যাওয়ার জন্য। সামনেই এই ঝুলন ব্রিজটা পেলাম। ব্রিজটা দেখতে খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগলো এরকম একটা সুন্দর ব্রিজ দেখে। এখন ম্যাপে দেখে বুঝতে পারছি না আমাদের কোন দিকে যাওয়া উচিত। একটা ডান দিকে রাস্তা আছে, একটা বাঁ দিকে রাস্তা আছে। আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, প্রায় 2 কিলোমিটারের মতো ভুল রাস্তাতে চলে গেছিলাম। আসলে আমাদের জোরথাং থেকে, জোরথাং যে ব্রিজটা দেখেছিলাম সেই ব্রিজ থেকে ডান দিকে যাওয়া উচিত ছিল, আমরা চলে গেছিলাম বাঁ দিকে, সেটা আবার অন্যদিকে চলে যায়। তো যাই হোক, ভাগ্যিস ম্যাপটা খুলে দেখলাম সে সময়, আর এই রাস্তা দিয়ে এখন মেন রাস্তায় আবার চলে আসলাম। এখানে একটু ভাঙা আছে, আস্তে আস্তে একটু আস্তে চালাতে হবে। ভুল রাস্তায় যাওয়ার জন্য আমাদের মোটামুটি 10 মিনিট লেট হয়ে গেল অলরেডি। এখানে অনেক মন্দির আছে ডান দিকে বাঁ দিকে দুদিকেই। সামনে একটু খারাপ রাস্তা, আস্তে করে চলতে হবে। এখানে বেশি জোরে গাড়ি চালালে কাদা আমার গাড়ি থেকে ছিটকে প্রশান্তের গাড়িতে পড়বে। আস্তে 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 করে যাক, আমাদের অফরোডিংটাও হয়ে গেল এখানটাই। বাঁদিকে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, কতটা ল্যান্ডস্লাইড, রাস্তার মধ্যে পাথরগুলো পড়ে আছে কীভাবে। বর্ষাকালে এই টাইমে ল্যান্ডস্লাইড হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, তাই বর্ষাকালে বিশেষ করে পাহাড়ে আসাটা উচিত না, বিশেষ করে সিকিমে। সিকিমে প্রচুর ল্যান্ডস্লাইড হয় এখানে, তাই এখানে রাস্তাটাও খারাপ হয়ে আছে, কাদা জমে আছে, জল জমে আছে। অপেক্ষার অবসান, আমাদের লাইফে এখন অন্ধকার নেমে আসবে। তোমরা সবাই দেখো কীভাবে অন্ধকার নেমে আসছে। এই দেখো অন্ধকার কাকে বলে, একদম কালো। যদিও গাড়ির হেডলাইটের জন্য এত আলো দেখাচ্ছে, কিন্তু যদি সামনাসামনি থাকতে তাহলে বুঝতে পারতে যে কত অন্ধকার ভেতরেরটা। পুরোটাই টানেল, প্রায় 700-800 মিটার হবে এই টানেল। উপর থেকে বৃষ্টি পড়ছে একটু একটু করে, আর নিচে পুরো স্যাঁতস্যাঁতে অবস্থা, লাইটগুলো ভালো কাজ করছে না, বাইকের লাইটের ওপরই মানে ডিসিশন নিতে হচ্ছে যে কীভাবে গাড়িটা চালাবো। সামনে থেকে আরেকটা গাড়ি আসছে, অল্টো, ইস দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার, ভয়ানক। আমার লাইফে ফার্স্ট আমি যেটা আছে বাইকে করে টানেল
এত লম্বা টানেল বাইকে ফার্স্ট আমি কভার করলাম, যাক আবার দিন ফিরে আসলো। ও সত্যি খুব মজাদার, খুব মজাদার। আমি বলবো যে এই টানেলের মধ্যে এসেই মনে হচ্ছিল যে না, আমাদের পেলিং আসাটা মনে সার্থক হয়ে গেল। ওহ দারুণ, সেই মজা লাগছে, দারুণ দারুণ। খুব ভালো লাগলো, যাই জিতে গেলাম মনে হচ্ছে। ও প্রশান্ত জিতে গেছে। খুব ভালো লাগলো, মানে এতক্ষণ পরে একটা খুব সুন্দর একটা মানে ফিলিং গেছে। চলো লোহার ব্রিজ। আসলে এত ব্যাগ পটলা দেখে, আমাদের লাগেজ দেখে সবাই আমাদের ঘুরে ঘুরে তাকাচ্ছে, এরা যাচ্ছে কোথায়। চলে এসছে আমাদের খারাপ রাস্তা, আস্তে আস্তে কাদাটাকে এড়িয়ে চলতে হবে, না হলে পিছনের গাড়ির অবস্থা শেষ। এখন আমরা গেজিংয়ে পৌঁছে গেলাম, এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না পেলিং পৌঁছাতে, আশা করা যায় আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা পেলিংয়ে। তো যেহেতু আর রাস্তা আর ব্লগিং করতে ইচ্ছা করছে না, তো সেক্ষেত্রে আমরা এখন ক্যামেরাটাকে অফ রেখে দেব। একদম হোটেলে গিয়ে পৌঁছানোর পর মালপত্র সব রেখে টেখে দিয়ে তারপরে ব্লগিংটা করব। এবার বাঁ দিকে গেলেই আমরা পেলিং রাস্তায় পৌঁছে যাবো। এখন বাঁদিকে, বাঁদিকে তো ঠিক আছে, তোমরা এনজয় করতে থাকো, একদম হোটেলে গিয়ে আবার দেখা হবে, বাই বাই। ফাইনালি আমরা পেলিং পৌঁছে গেলাম। পেলিং পৌঁছানোর পর আমরা এখানে বাইকটা এগুলো সব রেখে দিয়েছি, আর আমরা আছি এখন লোয়ার পেলিংয়ে, হোটেল জংরিলা, জংরিলা হোটেল, এই হোটেলে আছি আমরা এখন। আর সবাই এখন ভেতরেই আছে, হোটেলের ভিতরেই সবাই আছে। এখানে সব লক করে দিয়েছে, এখানে লগইন। আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি এখন সব, সবাই ড্রেস আনড্রেস হচ্ছে সবাই, অসুবিধা নেই। এখান থেকে আমাদের ভিউটা আমরা দেখতে পারবো, এখান থেকে যেটা আছে সকালে একটু ভিউ আছে যেটা, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। পুরো শান্ত পরিবেশ এখানটা, এটা একটা সব থেকে ভালো জিনিস। পাশেই আরেকটা হোটেল আছে, এই হোটেলটা আছে, খুব সুন্দর। এই হোটেলটার কালারটা খুব সুন্দর,